হ্যালো আসসালামু আলাইকুম আমি সাব্বির রহমান স্বজন টেকমেন বিড়ির আর নতুন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বাংলাদেশি পাঁচটা ফ্রি অনলাইন কোর্সের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে যেটাতে আপনি ফ্রিতে সার্টিফিকেটও পেয়ে যাবেন প্লাস হচ্ছে ফ্রিতে কোর্সও করতে পারবেন কিছু কিছু কোর্স আছে যেগুলোতে সার্টিফিকেশন পাবেন না কিন্তু কোর্সটা করতে পারবেন তো মেইন জিনিস হচ্ছে শেখাটাই বেশি ইম্পর্টেন্ট তো চলেন আমরা শুরু করি আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে বিডি স্কিল ডট কম আপনার ডিসক্রিপশনে সবগুলো লিঙ্কই দেওয়া আছে তো আমি একটার পর একটা দেখিয়ে যাই তাহলে আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে কোথা থেকে আপনি কোন কোর্সটা করতে পারবেন তো বিডি স্কিলস ডট জট ডট ভি বি এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন অনেক ধরনের কোর্স আছে আপনি যে ধরনের কোর্স করতে পারবেন যান এখানে আপনি ক্লিক স্কিল ক্লিক করলেই হবে এখানে আপনি স্কিলে জাস্ট ক্লিক করে দিবেন দেখবেন এই যে এখানে কোর্সগুলো কিন্তু চলে আসছে হ্যাঁ ব্রাউজ অল দিলে সকল কোর্সগুলো চলে আসবে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি কাস্টমার সার্ভিস ডেভেলপমেন্ট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রফেশনাল ব্যাক অফিস এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এখানে আরো আছে আমি যদি ব্রাউজ অল কোর্স দিই তখন কিন্তু আমার কোর্সগুলো সবগুলো চলে আসতেছে তো এখানে ক্লিক করে আপনি আসলে কি করবেন এই যে এখানে দেখেন আরো কিন্তু অনেকগুলো কোর্স আসছে জব রেডি জব রেডি ফান্ডামেন্টাল তারপরে এখানে আরো অনেকগুলো আছে তারপরে নিচে এই কোর্সগুলো আছে হুম তো এখান থেকে আপনার যে কোর্সটা দরকার আপনি কিন্তু করতে পারবেন খুব ইজিলি জাস্ট এনরোল কোর্সে ক্লিক করবেন তার আগে অবশ্যই লগ ইন করে নেবেন এখান থেকে আপনার যদি কোনো রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই আগে সাইন আপ করে নেবেন এই যে সাইন আপ বাটন আছে এখানে মানে লগ ইনে ক্লিক করে বা গেট স্টার্টেতে যদি আপনি ক্লিক করেন তখনও কিন্তু আপনার ফুল নেম ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন রেজিস্ট্রেশন করে জাস্ট যেই কোর্সটা আপনি করতে চান এনরোল করে নেবেন দ্বিতীয় যেই ওয়েবসাইটটা আছে আমাদের সেটা হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি এইটা বেসিক্যালি ফেয়ার অ্যান্ড লাভলি ওই ফেয়ার অ্যান্ড লাভলি যে কোম্পানি ওরাই হচ্ছে এই ওয়েবসাইটটা তৈরি করেছে মানুষকে শেখানোর জন্য তো এইখান থেকেও আপনি কিন্তু আসলে কিছু কিছু কোর্সের সার্টিফিকেশন পেয়ে যেতে পারেন যেমন এখানে কি কি কোর্স আছে দেখেন বিউটি অ্যান্ড ওয়েলনেস ইংলিশ কোর্স মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট আরও অনেক ধরনের কোর্স আছে কিন্তু এখানে দেখেন কিভাবে আপনি ক্রিয়েটিভ সিভি তো বিভিন্ন কোর্স আছে এখান থেকে আপনি চলে আসবেন সরাসরি লার্ন ইংলিশ অনলাইন কোর্স এখানে দেখেন বিউটি ইনফরমেশন টেকনোলজি আইটি যদি কোনো কোর্স করতে চান ইনফরমেশন টেকনোলজিতে আসলেন আসার পরে এখান থেকে দেখেন এখানে কোর্স আছে এবং এটা কিন্তু ফ্রি ফ্রি সম্পূর্ণ হুম এখান থেকে কিন্তু আপনি নর্মালি আপনি এই যে ডান পাশে একদম উপরে রেজিস্ট্রেশন বাটন আছে এখান থেকে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে এই যে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে মেল অর ফিমেল দিয়ে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু এইখান থেকে আপনি কোর্সগুলো করতে পারবেন এর ইংলিশ কোর্স আছে কিছু যেমন এখানে লার্ন ইংলিশ ফ্রম বাংলাদেশি বাংলা তো আপনি এখান থেকে অনেকগুলো কোর্স কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবেন এবং এগুলোর সাথে কিছু কিছু জায়গায় সার্টিফিকেশন আছে কিছু কিছু জায়গায় সার্টিফিকেশন নাই তো সমস্যা নেই সার্টিফিকেট তো সব কিছু ম্যাটার করে না আপনার লার্নিংটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট বেশি তো এটা একটা দ্বিতীয় ওয়েসাইট আরেকটা আছে মুক্ত পথ মুক্ত পথে যদি আসি দেখেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি মুক্তপথ পথ ডট জিও ডট বিডি এইখানে এসব সবগুলো কিন্তু দেখবেন যে আপনার দেখেন কোর্স গুলো দেওয়া আছে কোর্স তারপরে জনপ্রিয় কোর্স সমূহ সকল কোর্স দেখুন সকল কোর্স যদি আসেন তখন দেখেন এখানে কি কি কোর্স আছে ডান পাশে হচ্ছে ফ্রি কোর্স এবং পেইড কোর্স আমাদের তো ইচ্ছা ফ্রি কোর্স করা হ্যাঁ টাকা দিয়ে কোর্স করার এখন দরকার নেই ফ্রি কোর্স রা কি করবো এইখানে দেখেন অনেক টাইপের ফ্রি কোর্স আছে আপনি দেখবেন আপনার জন্য কি দরকার এটা গভর্নমেন্টের যেহেতু আপনার জন্য যেটা দরকার আপনি চাইলে সেই কোর্সটা এখান থেকে ফ্রিতেই কিন্তু করে নিতে পারবেন এখানে স্পোকেন ইংলিশ আছে তো এখানে আছে লিঙ্কড প্রোফাইল তারপরে আরো অনেক ধরনের কোর্স আছে চাইনিজ খাবার রান্না বিষয়ক কোর্স জননীতি তো আরও বিভিন্ন ধরনের কোর্স আছে একটু আপনি এখান থেকে কাটাগাটি করে আপনার যেইটা দরকার সেটাতে আপনি গেলেন আমি মনে করেন এখানে গেলাম হচ্ছে স্পোকেন ইংলিশে স্পোকেন ইংলিশে যাওয়ার পরে এই যে কোর্সটি শুরু করুন আমি এখানে যদি কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করি তাহলে এই দেখেন আমার ফোন নাম্বার চাইবে এবং পাসওয়ার্ড দিতে বলবে হ্যাঁ অথবা এটা যদি আমার লগ করা থাকে রেজিস্ট্রেশন করা থাকে এবং রেজিস্ট্রেশন করা না থাকে আমি দিব নতুন ইউজার হলে রেজিস্ট্রেশন করুন এই নতুন ইউজার হলে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে দিব এবং লার্নার হিসেবে দিয়ে এইখানে আমার সব ডিটেইলস দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিব তারপরে কিন্তু আমি আসলে কোর্সে জয়েন করতে পারবো এটা হচ্ছে তৃতীয়টা গেল এরপরে আরেকটি ওয়েবসাইট হচ্ছে emperia.bcc.gov.bd মূলত এই ওয়েবসাইটটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য যারা হচ্ছে বিভিন্ন ভাবে প্রতিবন্ধী হতে পারে বাক প্রতিবন্ধী হতে পারে দৃষ্টি প্রতিবন্ধী মানে যেই ধরনের প্রতিবন্ধী হোক না কেন তাদের জন্য মূলত এই ওয়েবসাইটটা गवर्नमेंटে गवर्नमेंट তৈরি করেছে যে তাদের কে শেখানোর জন্য এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে তো এখানে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন বা আপনার আশেপাশে যদি কোন প্রতিবন্ধী ব্যক্তি থাকে তাকে আপনি এই ওয়েবসাইটটা সাজেস্ট করবেন যে তুমি এই ওয়েবসাইট থেকে শিখতে পারো তো এখানে দেখেন রেজিস্ট্রেশন যখন করবেন তখন কিন্তু এখানে দিয়ে দিবে যে লগ ইনের পুরো নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং প্রতিবন্ধী ধরন দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধিতা বাক্য শ্রবণ প্রতিবন্ধিতা এবং বুদ্ধি প্রতিবন্ধিতা অন্যান্য প্রতিবন্ধিতা এখানে দেওয়া আছে কি ধরনের প্রতিবন্ধী তো আপনার আশেপাশে যদি এরকম কোনো ব্যক্তি থাকে তাকে কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটটা আপনি সাজেস্ট করবেন বা এই ভিডিওটা সাজেস্ট করতে পারেন তো এবং এখানেও কিন্তু অনেক ভালো ভালো কোর্স আছে তো এই কোর্সগুলো এখানে কী কী কোর্স আছে দেখেন কম্পিউটার পরিচিতি এম এস অফিস গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট তো এখানে কিন্তু তাদেরকে টার্গেট করেই কিন্তু এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে সো আপনি এইখানে কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এরপরে আরেকটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে কোর্স করি ডট কম এই ওয়েবসাইটেও চলে আসেন এখানেও আপনি কিছু ফ্রিতে কোর্স পেয়ে যাবেন এখানে সব কোর্স ফ্রি না কিছু কোর্স পেইড আছে তো এখানে আসলে দেখেন এই এখানে কিছু ফ্রি কোর্স আছে এই যে এই কোর্সটা যেমন ফ্রি এই কোর্সটা ফ্রি তারপরে এই কোর্সটা ফ্রি তো যেই কোর্সগুলো ফ্রি আছে সেই কোর্সগুলো করার জন্য সিম্পলি ওই কোর্সের উপর ক্লিক করে দিবেন এরপরে জাস্ট হচ্ছে এনরোল করবেন এনরোল করার সময় আপনার যে রেজিস্ট্রেশন চাইবে আপনার যদি লগ ইন করে রেজিস্ট্রেশন করা থাকে রেজিস্ট্রেশন করবেন না হলে জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিলেই কিন্তু আপনি ইজিলি লগ ইন করে ফেলতে পারবেন তো আমাদের টেকমেন্ট বিডি যে আমার যে চ্যানেলটা এই চ্যানেলের নামে আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি অলরেডি টেকমেন বিডি ডট কম এই ওয়েবসাইটে অলরেডি এখন কাজ চলতেছে এই ওয়েবসাইটেও আপনারা বেশ কিছু অনলাইন কোর্স পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আমি যেহেতু আপনাদেরকে দিব অবশ্যই ফ্রিতেই দিব তো আশা করি আমার সাথেই থাকবেন এবং আমি আমার টেকমেন বিডির বাকি আপডেটগুলো আপনাদের সাথে রেগুলারলি শেয়ার করে দিব তো ভিডিওটা ভালো লাগলে বা আপনি যদি কোনোভাবে কাজে আসে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং আশা করি আমি আপনাদের জন্য যেভাবে খুঁজে খুঁজে রিসোর্চ বের করি এরকম করে আপনাদেরও যদি কোনো জানা এরকম থাকে যে না না আমি আরও এরকম চার পাঁচটা ওয়েবসাইট জানি যে ওয়েবসাইটে ফ্রিতে থাকে আপনি আমাকে সাজেস্ট করবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করবো সেই সকল ওয়েবসাইটগুলোকেও প্রোমোট করা তো আজকের ভিডিওটাই পর্যন্ত নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে টেল দেন টেক কেয়ার